এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে আইডি প্রুফটা অরিফ্লেম অ্যাপে সাবমিট করবে। তো দেখো এটা ফটো ফ্রেম কলেজ। তো আমি আগে তিনটে ছবি আলাদা আলাদা করে নেব, ভোটার কার্ড দিক বা আধার কার্ড দিক, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড আর এটা সিগনেচার, ঠিক আছে। তো দেখো আমি এটা কোলাজ করব এইভাবে। তো এটা ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডটা এখানে থাকবে, ব্যাক সাইডটা এখানে থাকবে। তো এটা সুন্দরভাবে দেব যাতে পুরো ডকুমেন্টসটা এখানে দেখা যায়। ওকে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করেছি, বুঝতেই পাচ্ছো, কারণ কারোর আইডি কার্ড দিয়ে করাটা ঠিক না, এটা অনেকজনের কাছে যাবে। এটা সুন্দর করে বসিয়ে নিলাম। ব্যাক সাইডের ফটোটা এইভাবে দেবে যাতে পুরোটা পুরোটা দেখা যায়, ঠিক আছে। মানে নাম, অ্যাড্রেস, যা যা ডিটেল থাকে সবটা যেন দেখা যায়। তো এইভাবে দেবে, ঠিক আছে। দেওয়ার পর ব্যাক করে যাবে, ডিস্টেন্সগুলো একটু কমিয়ে দেবে মাঝের, দেখো এক লেভেলে চলে আসলো। তারপর সেভ, তো সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর তোমরা চলে যাবে